আমি সদৌ অসম আটাইকেইটা শিক্ষক কর্মচারী সংস্থায় 2017 চনের যখন পদ পাতি শিক্ষণ আইন, এই আইনখনের জন্ম লগ্নের প্রায় আমি বিরোধিতা করে আছো। এই কারণে যে এই আইনখনে প্রায় 2319 শিক্ষানুষ্ঠান LP-র মহাবিদ্যালয় পর্যন্ত আর তাতে কাম করা শিক্ষক কর্মচারী ইফালে 2013 চন আর 2021 চনত বহু শিক্ষক পাতি শিক্ষণের বঞ্চিত হয়েছে। এই আটাই মিলি আমি প্রায় 19,527 শিক্ষক কর্মচারী এই আইনখনের কারণে আমি পাঠ্যশিকরণের আওতার বাহিরত থাকিব লগা আছে। এটা আমার কথা হল আইনখন পূর্ণাঙ্গ সংগ্রহণ করব, সংগ্রহণ করে আমাক পাঠ্যশিকরণের ব্যবস্থা করব লাগে বলে আমি দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ ধর্ণা কার্যসূচী লই আছো। 19 দিন পর্যন্ত আমি অনশনের কার্যসূচী লৈছো। এনে মুহূর্তত হঠাৎ 18 জুলাই তারিখে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ক লগ করেছিলাম। সেইদিন শিক্ষামন্ত্রী মহোদয়ে আমাক জানিব দিছিল যে এই বছরের ভিতর মানে আমার পাঠ্যশিকরণের বিষয়টি মানে সমস্যাটা সমাধান করার কারণে ইতিমধ্যে সরকারে চিন্তা চর্চা করেছে। আমি ভাল পাইছো, সরকারক ধন্যবাদ দিছো। কিন্তু 20 জুলাই দিনাখন এটা টিভি চ্যানেলত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ে এটা আজব কথা কলে যে এই যিখিনি অবশিষ্ট শিক্ষানুষ্ঠানের শিক্ষক কর্মচারী আছে পাঠ্যশিকরণের বঞ্চিত হয়ে, অর্থাৎ এই যে সমস্যা, এই সমস্যাটা এককালীন সাহায্য দি, অর্থাৎ আমার শিক্ষকসকলক এককালীন সাহায্য দি সমস্যাটা সমাধান করার কারণে যদি পরিকল্পনা বা আইডিয়া করা বলে কৈছে, কিন্তু এই আইডিয়া বা পরিকল্পনাটোর আমি বিরোধিতা করছো। এই আমি কোনো কারণতে আমি নামানো সদৌ অসম উপাধিকৃত শিক্ষক কর্মচারী সংস্থায় আমাক 2013 চনত যেদরে শিক্ষকসকলক বা শিক্ষানুষ্ঠানবিল পাঠ্যশিকরণ করেছিল ঠিক তেনেকৈ আমাক পাঠ্যশিকরণ করব লাগিব। যিখিনি শিক্ষানুষ্ঠান বর্তমানও বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাজে চলি আছে বা পাঠদান চলি আছে বা পর্যাপ্ত ছাত্র ছাত্রী আছে, যদিও আমার ইতিমধ্যে মধ্যাহ্ন ভোজন, বিনামূলীয়া পাঠ্যপুথি, বিনামূলীয়া সাজপাৰ বা অন্যান্য সা সুবিধাবিল কর্তন করেছে, তথাপি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাজে এই শিক্ষানুষ্ঠানবিল আমি চলাই আছো। এই শিক্ষানুষ্ঠানখিন আর শিক্ষক কর্মচারীখিন পাঠ্যশিকরণ করব লাগিব, আমাক শিক্ষকের মর্যাদা দিবই লাগিব। এটা দরমহা কি হব এই বেলেগ কথা, কিন্তু সিস্টেম কি হব বেলেগ কথা। আমি শিক্ষক হিসাবে আমি যেহেতু গোটেই জীবনটো শিক্ষকতা করলো, এই আমাক শিক্ষকের মর্যাদা দিব লাগিব। আনহাতে নিযুত মইনা যে আসনি, এই আসনিত যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে অপাঠিত শিক্ষানুষ্ঠানখিনিকো নিযুত মইনা আসনির অন্তর্ভুক্ত করব। আমি দেখিছো ইতিমধ্যে যখন তালিকা ওলাইছে এই তালিকাখনত প্রায় 12খনমান মহাবিদ্যালয় আর প্রায় 25খনমান কনিষ্ঠ মহাবিদ্যালয় এই তালিকার বাদ পড়িছে, তেওঁলোককো অন্তর্ভুক্ত করব লাগে। এটা আমার মানে আমার সদৌ অসম অপাঠিত শিক্ষক কর্মচারী সংস্থাটোর দাবি। আর আমি এটা আহ্বান জানাম, তেওঁলোকে যদি এককালীন সাহায্য দিব ওলাইছে, এককালীন সাহায্যটো আমি সদৌ অসম অপাঠিত শিক্ষক কর্মচারী সংস্থায় তেওঁলোকৰ সেই আইডিয়াটোৰ লগত সংযুক্ত করে দিব বিচাৰিছো যে আমার মাজৰ পৰা যিখিনি শিক্ষক কর্মচারী ইতিমধ্যে মানসিক সন্তুলন হেৰুৱায় বা পাঠ্যশিকরণ নোহার কারণে আর্থিক দুরবস্থার কারণে তেওঁলোকৰ শিক্ষকৰ পদটো নোহার কারণে মানসিক ভারসাম্য হেরা পেলায় আত্মহত্যা করবলগা হয়েছে, তেওঁলোকৰ পৰিয়ালক এই এককালীন সাহায্যটো দিব লাগে। যিখিনি শিক্ষক কর্মচারী ইতিমধ্যে বিনা বেতনে গোটাই জীবন শিক্ষকতা করে মানে অবসর লোলগা হয়েছে, তেওঁলোকক এই সরকারে এককালীন সাহায্য দিয়ক। যিখিনি শিক্ষানুষ্ঠানৰ মানে মিড ডে মিল বন্ধ করে বা ইউনিফর্ম বন্ধ করে বা ফ্রি টেক্সটবুক বন্ধ করে দিয়ার কারণে যিখিনি শিক্ষানুষ্ঠান ড্রপ হবলগা হয়েছে বা মৃত্যুমুখত পড়েছে, সেই শিক্ষানুষ্ঠানের কর্মচারীখিনিক তেওঁলোকে এককালীন সাহায্য দিয়ক। এইটো আমার সদৌ অসম অপাঠিত শিক্ষক কর্মচারী সংস্থার তরফের সরকারের ওসর আহ্বান থাকিব। কিন্তু যিখিনি শিক্ষানুষ্ঠান চলি আছে, চলি থাকা শিক্ষানুষ্ঠানখিনিক আইনখন পূর্ণাঙ্গ সংযোজন করে আমাক পাঠ্যশিকরণ করব লাগিব। এই কারণে করব লাগিব যেহেতু 2022 চনের 20 অক্টোবর তারিখত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতৰ কার্যালয়ত আমাক মাতি নি আমার লগত আলোচনা করে আমাক আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ে তেখেতৰ কার্যালয়ত আমাক মাতি নি 2023 চনের 12 এপ্রিল তারিখ মাতি নি এখন মাইনোটস করেছিল। এই মাইনোটসখনতো তেখেতে উল্লেখ করেছে যে মিড ডে মিল, ফ্রি টেক্সটবুক, ফ্রি ইউনিফর্ম আমার ভেঞ্চার শিক্ষানুষ্ঠানবিলাকতো দিম বলে তেখেতে মাইনোটস করে থাকছে। গতি এই কথাখিনি পুনের বাহাল রাখব লাগে, এয়া আজি আমার মানে সরকারের ওসর মুকলি আহ্বান। ধন্যবাদ। শিক্ষক প্রতিজন ব্যক্তিরে শিক্ষক আছে, এজন রাষ্ট্রপতির এজন শিক্ষক আছে, এজন মুখ্যমন্ত্রীর শিক্ষক আছে, এজন প্রধানমন্ত্রীর শিক্ষক আছে। গতি এই পবিত্র শিক্ষক, সেই শিক্ষক দলের মাজত আমি শিক্ষক হয়ে আছো। সৌহিদিন এখন আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া একটা ভাষ্য প্রকাশ করেছে যে তেখেতে কৈছে
যে এই শিক্ষকসকলক, ভেঞ্চাৰ শিক্ষকসকলক কিবা এটা এককালীন সাহায্য দি পেলাই এই সমস্যাটো সমাধান কৰিব বিচাৰিছে। অৰ্থাৎ এইটো কাৰ্যকৰী কথা নহয় যদিও তেখেতে এইটো পৰিকল্পনা কৰিছে। চাওক, আমি শিক্ষক, এটা পবিত্ৰ শব্দৰ এটা শিক্ষক, আমি গৰু ছাগলীৰ দৰে লাখ টকাত বিক্ৰী হোৱা শিক্ষক নহয়। আমি শিক্ষক, আমাৰ শিক্ষকৰ মৰ্যাদা ৰক্ষা কৰি আমাক মাহত 2 টকা দিয়ক ক'বলৈ আমাৰ আপত্তি নাই, কিন্তু আমাৰ শিক্ষকৰ মৰ্যাদা ৰক্ষা কৰিব লাগিব। আমাৰ গৰু ছাগলৰ দৰে বিক্ৰী কৰা আমাৰ শিক্ষকৰ দৰে আমাৰ জ্ঞান কৰিব নালাগিব। আৰু এটা কথা কৈছোঁ সমান্তৰালভাৱে, যে আমি 2023 চনত আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত এটা আলোচনা হৈছিলে, কাৰণ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে যে গৰ্ভত থকা সন্তান এটাও জানে যে হিমন্ত বিশ্ব শৰ্মা মিছা কথা নকয়, আৰু যিটো কথা তেওঁক মানে ক'ব মুখেদি ক'ব এইটো বাস্তৱত ৰূপায়ণ কৰিব। গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰী, আপোনাক অনুৰোধ জনাইছোঁ, আপুনি সৰ্বকাল সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী, আপোনাক অনুৰোধ জনাইছোঁ আপুনি কেতিয়াও মিছা কথা নকয়। আপুনি সদায় নিজৰ যিটো কথা এই কথাটো বাস্তৱ ৰূপায়ণ কৰে। যদি আপোনাৰ লগত যিটো আমাৰ মাইনৰ্ছ হৈছিল 2023 চনৰ 12 এপ্ৰিল তাৰিখত, সেই মাইনৰ্ছ মতে 2006 চনৰ আগত কোনো এখন বিদ্যালয়ৰ যদি এটা পাছবুকো আছে, সেইখন বিদ্যালয় আইনৰ আঁতৰলৈ আহিব। আৰু 2006 চনৰ পিছত যদি কোনো বিদ্যালয় প্ৰমাণ পত্ৰ যদি আছে, আগত যদি নাই, সেইখন বিদ্যালয় আইনৰ পৰা আঁতৰি যাব। ঠিক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপোনাৰ কথাত আমি একমত আছোঁ। 2006 চনৰ আগত যি বিদ্যালয়ৰ এটা প্ৰমাণ পত্ৰ আছে, সেইখন বিদ্যালয় আইনৰ আঁতৰি লৈ আহক, আৰু যাৰ নাই সি ওলাই দিয়ক, আমাৰ কোনো আপত্তি নাই। সমান্তৰালভাৱে আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ, যিসকল ড্ৰপ টিচাৰ আছে, যিসকল অৰ্থাৎ যিসকলৰ পদবীবিলাক প্ৰাধিকৰণ হোৱা নাই, চাওক সেই শিক্ষকসকল এটা সময়ত একেটা পৰিয়ালত থাকি সিহঁতে শিক্ষাদান কৰিছিলে, কিন্তু সিহঁতৰ মাজৰ পৰা 3 বা 4 জনৰ শিক্ষকৰ পদ প্ৰাধিকৰণ হ'ল, কিন্তু বাকী 1 বা 2 জন শিক্ষক সিহঁতৰ পদ প্ৰাধিকৰণ নোহোৱাৰ কাৰণেই এইখন পৃথিৱীত সিহঁতে তিল তিলিকৈ নৰকৰ শাস্তি ভোগ কৰি আছে। গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আপোনাক অনুৰোধ জনাওঁ, এই শিক্ষকসকলক টানি আনি শিক্ষকৰ মৰ্যাদা দি সিহঁতৰ পদখিনি প্ৰাধিকৰণ কৰক। আৰু এটা কথা ক'ব ওলাইছোঁ, যে LP স্কুল, MP স্কুল, সিহঁতৰ মিড ডে মিল বন্ধ কৰি দিয়া হৈছে, সিহঁতৰ ফ্ৰী টেক্সট বুক বন্ধ কৰি দিয়া হৈছে, যাৰ ফলত এই স্কুলবিলাক আজি আমাৰ মাজৰ পৰা হেৰাই যাব ধৰিছে, যি বিদ্যালয়সমূহ ৰাইজে স্থাপন কৰিছে। গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰী, যিবিলাক বিদ্যালয় বন্ধ হৈ গৈছে, সেই বিদ্যালয়বিলাকক একেলাইন সাহায্য দিয়ক, আমাৰ কোনো কথা নাই, কিন্তু যিবিলাক বিদ্যালয় আজিলৈকে চলি আছে, এই বিদ্যালয়সমূহক শিক্ষকৰ মৰ্যাদা দি সেই সিহঁতৰ পদবিলাক প্ৰাধিকৰণ কৰিব লাগে। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী, আপোনাৰ ওচৰত মই